এখন মূলত আলোচনা করা হবে আল-আমিন মিশন পঞ্চম শ্রেণী ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পর্ব ওয়ান বা প্রিলিমস বা টার্ম ওয়ান যেটাকে বলা হয় তার প্রশ্নপত্রগুলো আমরা আলোচনা করব। প্রথমে বাংলাটার দিকে দেখে নিই কী কী আছে। তো বাংলায় প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এইটা অ্যান্সার আমরা কীভাবে করব, যেমন এক নম্বরে বলা আছে যে হজবরল হলো একটি, উত্তর হবে বই। দক্ষিণ আমেরিকার প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন করেন আমুন্ড সেন। আমার সুক্ত অশেষ চলতে পাওয়া ছত্রটি কোন কবিতার অন্তর্গত? মালগাড়ি কবিতার অন্তর্গত। এক কথায় উত্তর দাও। গর্তের ভিতর কে ও বক্তাকে? বক্তা শিয়াল। সেজো পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয়। নিম্ন রেখাঙ্কিত শব্দটির অর্থ লেখ। ডান পিঠে, টম্বয় কথার অর্থ হচ্ছে ডান পিঠে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে। এরপরে চলে আসবো তিন নম্বরে, রান্না তাদের শেষ হলো যেই, গিন্নি হলো ড্যাশ, গিন্নি হলো নুন। কুঞ্চিত পশ্চাৎ উচ্চ সংবৃত্ত স্বরধ্বনির একটি উদাহরণ হলো হর্ষৌ। আমরা ঔ বলি, যেটাকে আমরা ঔ বলি সেটা হর্ষৌ বা ঔ যাই বলেন এটাই। বরকজ্য ধ্বনিটির উচ্চারণগত লেখ, উচ্চারণ স্থান লেখ, এটা তালু। তয়াকার লয় হস্য তালু। বর্ণ বিশ্লেষণ কর, জ্বলন্ত জয় হসন্ত, যোগ বয় হসন্ত, যোগ অ যোগ লয় হসন্ত, যোগ অ যোগ নয় হসন্ত, যোগ তয় হসন্ত, যোগ অ। এই হসন্তগুলো কিন্তু না দিলে নম্বর পাওয়া যাবে না। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন কর। জিনিসপত্র শূন্যস্থান পূরণ কর। স্বরসন্ধির সূত্র অনুযায়ী প্রথম শব্দের শেষে ওই, এর পরের শব্দের শুরুর অ যুক্ত হয়ে আয় হয়। নিচে দেওয়া শব্দটিতে গৌণ কর্মের নিচে দাগ দাও। তিনি যত্ন সহকারে আমাকে ইংরেজি শেখান। তাহলে এখানে আমাকে হচ্ছে গৌণ কর্ম। প্রদত্ত শব্দটির দুটি প্রতিশব্দ লেখ। হাতি হবে হস্তিয়ার গজ। বিপরীত শব্দ লেখ, দুরন্ত হবে শান্ত। প্রদত্ত বিশেষ বিপরীত শব্দ লেখ, দুরন্ত হবে শান্ত। প্রদত্ত বিশেষ শব্দটির বিশেষণ রূপ লেখ বায়ু, এটা হবে। এরপরে চলে আসবো প্রসপেক্টাসের ইংলিশ পার্টে।